হ্যালো অ্যান্ডি ওয়েলকাম টু সরকারি পড়াশোনা আজ আমি তোমাদের সাথে আলোচনা করব এক্সাইজ ডিপার্টমেন্টে অর্থাৎ তোমাদের ডাব্লিউপি এক্সাইজে যে এএসআই রিক্রুটমেন্ট হতে চলেছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্ট হতে চলেছে সেটার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে চলেছে এবং তোমাদের নোটিফিকেশান কবে প্রকাশ হবে সেই সংক্রান্ত আজকে আলোচনা করব। এবং তার সাথে সাথে কিন্তু প্রয়োজনীয় যোগ্যতা অর্থাৎ কোন কোন ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই সংক্রান্ত আলোচনা করবো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে করে অন দাও কারণ আমাদের চ্যানেল থেকে সমস্ত রকম সরকারি চাকরি পরীক্ষার আপডেট কিন্তু পেয়ে যাবে দেখো আবগারি এএসআই তোমাদের যে প্রয়োজনীয় যোগ্যতা আছে মেল এবং ফিমেল উভয় ক্যাটাগরি ক্যান্ডিডেট তোমাদের কিন্তু বয়সের যে সীমা সেক্ষেত্রে কিন্তু তোমাদের বয়স এজ লাগবে কত তোমাদের এজ লাগবে কিন্তু মিনিমাম তোমাদের যারা আঠেরো বছরের ক্যান্ডিডেট আছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ম্যাক্সিমাম কিন্তু দেখো এখনো পর্যন্ত কিন্তু সাতাশ এবং এক্ষেত্রে তোমাদের কিন্তু কনস্টেবলের মতন যদি এটাকে তিরিশ করে দেয় সেক্ষেত্রে কিন্তু ব্যাপার স্যাপার আলাদা নাহলে কিন্তু নর্মাল কন্ডিশান অনুযায়ী তোমাদের আঠেরো থেকে সাতাশ তোমরা যারা ও বিসি ক্যান্ডিডেট আছো তারা তোমরা তিন বছরের ছাড় পেয়ে যাবে বয়সের ঊর্ধ্বসীমায় এবং তোমরা যারা এস টিএসি ক্যান্ডিডেট আছো তারা কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় তোমরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে দেখো এরপর যেটা হচ্ছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু মিনিমাম তোমরা যারা ক্লাস টুয়েলভ পাস তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এটাই কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু ইন্টারেস্টিং একটা ব্যাপার তোমরা কিন্তু টুয়েলভ পাস যোগ্যতা নিয়েও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের পরীক্ষা দিতে পারবে এবং খুব তাড়াতাড়ি এক্ষেত্রে তোমরা কিন্তু সাব ইন্সপেক্টরও প্রমোশন পেয়ে যাবে অর্থাৎ কোনো গ্রাজুয়েশন না করে তোমরা কিন্তু প্রমোশন পেয়ে সাব ইন্সপেক্টর হয়ে যেতে পারবে এবং তোমাদের এক্ষেত্রে দেখো তোমরা যারা মেল ক্যান্ডিডেট আছো আনরিজার্ভ ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু হাইট লাগবে একশো সাতষট্টি সেন্টিমিটার একশো সাতষট্টি সেন্টিমিটার বা তার বেশি যাদের হাইট মেল ক্যান্ডিডেট তোমরা যারা আছো আনরিজার্ভ ক্যাটাগরির তারা কিন্তু অ্যাপ্লাই করতে করার জন্য যোগ্য এবং তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট আছো আনরিজার্ভ ক্যাটাগরি তাদের ক্ষেত্রে কিন্তু এই হাইটটা হয়ে যাবে একশো ষাট সেন্টিমিটার অর্থাৎ একশো ষাট সেন্টিমিটারের যারা ক্যান্ডিডেট আছো তারা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট এবং মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে একশো সাতষট্টি সেন্টিমিটার এরপর দেখো তোমাদের ফাইনাল প্রশ্ন আবেদন কবে থেকে শুরু হবে এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমাদেরকে দেখো একটা কথাই বলবো তোমরা যারা এক্সপিরিয়েন্ট আছো অর্থাৎ তোমরা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের উদ্দেশ্যে কিন্তু আমাদের চ্যানেলে একটা বিশেষ সিরিজ শুরু হয়েছে স্টোরি স্টেলিং সিরিজ বিভিন্ন রকম মোটিভেশন স্টোরি অনুযায়ী তো ডিসক্রিপশানে তোমরা কিন্তু লেটেস্ট ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারো এবং আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত স্টোরি টেলিং ভিডিও পেয়ে যাবে যেটা তোমাদের মনের জোর বাড়াতে সুবিধা করবে এবার দেখো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে তোমাদের কিন্তু আবেদন শুরু হওয়ার নাইনটি ফাইভ পার্সেন্ট সম্ভাবনা আছে নভেম্বরের লাস্ট উইক অথবা তোমাদের ডিসেম্বরের ফার্স্ট উইক নভেম্বরের তোমাদের চার নম্বর যে উইক অর্থাৎ লাস্ট উইকে অথবা তোমাদের ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমরা ধরে রাখতে পারো কিন্তু তোমাদের নোটিফিকেশান বেরিয়ে যাবে অর্থাৎ এর মধ্যেই কিন্তু তোমরা একটা খবর পেয়ে যেতে চলেছো এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য তোমরা স্ক্রিনের উপর যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ সেগুলো টাচ করে দেখে নিতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং